পাঁচই জানুয়ারি ইডির উপর হামলা, কোর্টে তিনজনের গোপন জবানবন্দি। বসিরহাট কোর্টে গোপন জবানবন্দি দিলেন জেলবন্দি দুজন সহ তিনজন। কিছুক্ষণ আগে আজ ব্যাংকশাল কোর্টের বিশেষ আদালতে পেশ করা হয় শেখ শাহজাহানকে, এবং ইডির তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে। আদালত কি নির্দেশ দেয় অবশ্যই সেদিকে নজর থাকবে। অন্যদিকে পাঁচই জানুয়ারি ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় কোর্টে তিনজনের গোপন জবানবন্দি, এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, এই তিনজনের মধ্যে ধৃত দুজনকে নিয়ে এর আগে সন্দেশখালীতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, গোটা ঘটনাস্থল ঘুরে দেখেন। অন্যদিকে এই দুজনের আত্মীয়রা বারবার বলেছিলেন যে এই দুজনকে ফাঁসানো হয়েছে, আজ তারাই গোপন জবানবন্দি দিবেন। দেখো, তুমি জানো যে পাঁচই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল, সেই হামলাতে তদন্ত সিবিআই করছে। সেই তদন্তে যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে দুজন সুকমল সর্দার এবং মেহবুব মোল্লা, এরা দুজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। তাদের দুজনকে 164 অর্থাৎ গোপন জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসা হলো আদালতে, এবং তারা ইতিমধ্যে গোপন জবানবন্দি দিলেন। এই যে গোপন জবানবন্দি দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুজন ছাড়াও আরও একজন ব্যক্তি সৈফুদ্দিন, তার নাম হচ্ছে সৈফুদ্দিন মোল্লা, এই তারও গোপন জবানবন্দি নেওয়া হলো। তিনি সর্বেরিয়ার বাসিন্দা, তার একটি দোকান রয়েছে। এই তিনজনের গোপন জবানবন্দি নেওয়ার নিয়ে আসার, গোপন জবানবন্দি যাতে তাদের নেওয়া যায়, তার জন্য যে প্রেয়ার করা হয়েছিল সিবিআই তরফ থেকে, তার পেছনে কারণ মূলত দুটি। প্রথম, তারা যেটা মনে করছেন যে এই ঘটনায় যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল সাতজনকে, তারা আদৌ সেই ঘটনাস্থলে থেকে এই ইডির ওপরে হামলা তারা করেছিল কি না সেটা নিশ্চিত তারা হতে চাইছেন, এবং তাদের সন্দেহ আছে আদৌ তারা সেখানে ছিলেন কি না। এবং সেই বিষয়টা সুনির্দিষ্টভাবে যে বয়ান ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে এসেছিল, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকেই, এই সাতজনের মধ্যে যারা উপস্থিত হয়তো ছিলেন না মনে করছে সিবিআই, এবং সেই বিষয় নিয়ে তাদের বক্তব্য কী বা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মধ্যে ওই সৈফুদ্দিন মোল্লা, তাদের বক্তব্য কী, তারা সরাসরি যাতে সিবিআইয়ের কাছে যে 161 তারা এর আগে দিয়েছে এবং পরবর্তীকালে 164 আদালতে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দি তারা দিলেন, এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে সাক্ষ্য প্রমাণ, সেই সাক্ষ্য প্রমাণ নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করলো সিবিআই, যাতে ইডির ওপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা কি বলছে, কে বা কারা সেই ঘটনাস্থলে উপস্থিত, বা যে সাতজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই সাতজন কি আদৌ ঘটনাস্থলে ছিল, তা একেবারে স্পষ্ট হবে এই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। এবং সেই জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়া পূর্ণ করার জন্য এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে আদালতে, গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া যাতে হয়ে যায়। সেই জন্য আজকে থেকে কিন্তু এই দেখা গেল যে দুজন জেলে থাকা অভিযুক্ত তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে, একজন এলাকার বাসিন্দা তাকে নিয়ে আসা হয়েছে, মোট তিনজনের গোপন জবানবন্দি নেওয়া হলো বসিরহাট মহকুমা আদালতে। ধন্যবাদ আবির। ভেড়ের ব্যবসার আড়ালে শেখ শাহজাহান, তিনি কালো টাকা সাদা করতেন, এই রকমই অভিযোগ করছে আজ ইডি। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়ে বিস্ফোরক দাবি ইডির। কোম্পানি খুলে কালো টাকা সাদা করত শেখ শাহজাহান, আদিবাসীদের জমি ভেড়ি জবরদখল করেছিল শেখ শাহজাহানই, সাগরেদদের সামনে রেখে জমি ভেড়ি জবরদখলের অভিযোগ। সন্দেশখালীকে বিচার না দিলে অভিশাপ হয়ে যাবে, সন্দেশখালী গোটা দেশকে বিচার দিতে হেফাজতে চায় শেখ শাহজাহানকে।